আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? ধরে নিচ্ছি আপনি আপনার মতো আর আমি আমার মতো আছি। তাহলে মিলেনিয়াম পোর্টফোলিও এলিমেন্টর ওয়ার্ডপ্রেস থিম, এটি একটি পার্সোনাল ওয়ার্ডপ্রেস থিম যেগুলি আমরা পোর্টফোলিওর জন্য ব্যবহার করে থাকি, ঠিক সেই ধরনের এটি একটি থিম যেটা আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে, হয়তো বা আপনার কাছেও ভালো লাগবে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে অল ভার্সন আছে, এখানে হোয়াইট ভার্সন আছে, তারপরে বিভিন্ন ড্রাগ ভার্সন আছে, তো ভিডিও বিভিন্ন ক্যাটাগরির এখানে ভার্সন আছে উইথ এখানে আরও কিছু এক্সট্রা ফিচার আছে, সেগুলো আমরা জেনে নিব আজকে। এখানে হোম পেজ আছে টোটাল চারটা, অ্যাবাউট আছে, সার্ভিস, প্রজেক্ট, তারপরে ক্লায়েন্ট, টিম, ব্লগ, শপ পেজও আছে, কন্ট্যাক্ট পেজও আছে, ঠিক আছে। এটা ওভারঅল একটা লুক যেটা আমার কাছে অ্যামেজিং লাগছে, যেটা যেমন আমাদের যেমন স্কিল যেমন এসইও এক্সপার্ট, তারপর রাইটিং এক্সপার্ট, অ্যাফিলিয়েট মার্কেটিং, কিওয়ার্ড রিসার্চ, যারা এই ধরনের প্রোভাইডিং সার্ভিস দিয়ে থাকেন তাদের জন্য একটি পোর্টফোলিও ওয়েবসাইট কিন্তু আসলেই খুবই জরুরিপূর্ণ, ঠিক আছে। তো আজকের এই ওয়েবসাইটটি আমি আপনাদের কাস্টমাইজেশন করা দেখাবো উইথ আমার ডিসক্রিপশন লিঙ্কে আপনি পেয়ে যাবেন ডাউনলোড লিঙ্কটি, আপনি চাইলে এই ইনস্টল ফাইলটি করে নিতে পারবেন। তো আমার কাছে এটা একটা অ্যামেজিং অ্যামেজিং থিম লাগছে যেটা আপনার কাছেও ভালো লাগবে। এর ওভারঅল লুকটা মোটামুটি ফাড়াফাড়ি ছিল, ঠিক আছে। তাও আমরা দেখে নেব কীভাবে কী করব। তো আমি অলরেডি ওয়ার্ডপ্রেসে লগ ইন করে নিয়েছি, আমি এখানে অ্যাপিয়ারেন্সেস যা থিম অপশনে যাব, তারপরে এখানে অ্যাড নিউ অপশনে ক্লিক করব। তো তারপরে আপলোড অপশনে ক্লিক করে নিব, তারপরে মিলেনিয়াম থিমটা আছে আমি এখানে সিলেক্ট করে নিয়ে আপলোড করে দিব। সো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার অলরেডি আপলোড হয়ে গেছে, আমরা এবারে অ্যাক্টিভ নাও ক্লিক করব। সো দেখতেই পাচ্ছেন আমি অলরেডি প্রজেক্টটি ওখানে দেওয়া আছে, সমস্যা নাই। তো আপনারা যারা আমার কাছ থেকে এই থিমটি ডাউনলোড করবেন তাদের জন্য আর এক্সট্রা কী দেওয়ার দরকার হবে না, সমস্যা নাই। তো অলরেডি ওয়ান ক্লিক ইনস্টল, তারপরে হলো প্রিমিয়াম প্লাগিং, আর হলো প্রিমিয়াম ডিজাইন সাপোর্ট, এই ধরনের সব কিছু থাকবে। তো আমরা এইখানে অপশানে চলে যাবো প্লাগিং ইনস্টল নাও, ঠিক আছে। আমরা এই প্লাগিংটাতে ইনস্টল করে নিব, তারপরে বাদ দেখে কাজ করব। তো আমি ইনস্টলে ক্লিক করতেছি। তো দেখতেই পাচ্ছেন এখানে অলমোস্ট প্রায় অনেকগুলো সাতটা প্লাগিং দেওয়া আছে, তো আমরা এখানে সিলেক্ট করে দিব, তারপর এখানে ইনস্টল নাও দিয়ে অ্যাপ্লাই করে দিব। এলিমেন্টর প্রো ভার্সন দেয়নি, অলমোস্ট সবগুলো সেট আপ হয়ে গেছে। তো আমরা রিটার্ন চলে যাব, রিটার্নে যে আবার সিলেক্ট করে নিয়ে বাকি অ্যাক্টিভ ক্লিক করে নিব। তো এবার আমরা ড্যাশবোর্ডে চলে যাব, সো দেখতে পাচ্ছেন আমার সোকোমাসের অলরেডি ড্যাশবোর্ড চলে আসছে, তো আমি এখানে স্কিপ করে যাব। ইয়েস, তো অলমোস্ট সব কিছু আই থিঙ্ক হয়ে গেছে, আমরা এখন এটা ডেমো ডাটা ইনস্টল করলেই আমাদের মোটামুটি সব কিছু কাজ কমপ্লিট হয়ে যাবে, তারপরে আমরা এটার সামথিং এডিটিং অপশন করে নেবো। তো আমি অ্যাপিয়ারেন্সে যে একদম নিচে যাবেন ইনপুট ডেমো ডাটা নামে একটা অপশন আছে, তো আমি সেখানে ক্লিক করে নেব। সো বন্ধুরা দেখতেই পাচ্ছেন অলরেডি আমি সব কিছু মোটামুটি ঠিক করে নিয়েছি, সেটিং, তারপরে রেডারিং, ক্লিক উইথ মেনু, ওকে। তো আমার অলমোস্ট সব কিছু ঠিকঠাক আছে, আমি এই পেজে অলরেডি চলে আসছি। তো আমি এখানে কী করব, ইনপুট ডেমো ডাটাতে ক্লিক করলে আমার মোটামুটি সবগুলো ডাটা ইনপুট হয়ে যাবে। তো বন্ধুরা এখানে একটু সময় লাগবে, আমাকে একটু সময় দিতেই হবে, তো আমি এখানে পুশ করতেছি, একটু পরে ফিরে আসতেছি। সো বন্ধুরা আমার অলমোস্ট সবগুলো ডেমো ডাটা ইনস্টল হয়ে গেছে, আমরা এবার কী করব সেটা হচ্ছে যে এখানে সেটিংয়ে যা রিডাইরেক্টিং অপশনে যে আমরা হোম পেজটাকে সিলেক্ট করে দেবো উইথ হলো মেনু আর অনেক কিছু সিলেক্ট করে দেবো। তো এইগুলি হয়তো বা এরা সিলেক্ট করতে পারেনি, তো আমি এখানে সিলেক্ট করে সিস্টেম করে দেবো। তো আমরা এখানে সেটিংয়ে চলে যাই, রিডাইরেক্টিং প্রথমে চলে যাচ্ছি, তারপর এখানে সিলেক্ট করে নিব এবং এখানে পেজ সিলেক্ট করে নেবো, যেমন এখানে হোম ওয়ান, হোম টু, মাই অ্যাকাউন্ট, মাই অ্যাকাউন্ট নিউজ লেটার, এখানে সবগুলো দুটো দুটো করে আসছে, আই ডোন্ট নো কেন। তো আমি ও দুটো, একটা ব্ল্যাক ভার্সন একটা হোয়াইট ভার্সনের জন্য, তো আমি এখানে আপাতত ওয়ানটা সিলেক্ট করে নিচ্ছি, হোম পেজ ওয়ান, তারপর আমরা দেখি কেমন হলো, তারপর আমরা দেখি এটা করতেছি। এবার আমরা চলে যাব হলো আমাদের ওয়েবসাইটে। ওকে,
এটা ব্ল্যাক ভার্সন। তো দেখতে পাচ্ছেন অলমোস্ট আমার সব কিছু মোটামুটি অলরেডি হয়ে গেছে, আই হোপ হ্যাঁ কমপ্লিটলি হয়ে গেছে, কোনো ডাটাই মিসিং করেনি। এখানে ইমেজ টিমেজ সহ সব কিছু চলে আসছে। ওকে ইটস গ্রেট গ্রেট আই থিঙ্ক গ্রেস্ট। তো ওভারঅল মোটামুটি সব কিছু ঠিকঠাক ছিল। এখানে আমাদের একটা জিনিস আসেনি, সেটা হলো মেনু বারস, ঠিক আছে। তো আমরা মেনু বারসকে এখন যে এখানে অ্যাপিয়ারেন্সে চলে যাব, অ্যাপিয়ারেন্সে যে মেনু বারে চলে যাব। আই হোপ এখানে মেনু বারের জন্য কিছু করে রাখছে। আচ্ছা এখানে ফুটার মেনু বারের জন্য ফুটার একটা করে রাখছে। তো আমি এখানে ফুটার অলরেডি সিলেক্ট করা আছে দেখতে পাচ্ছেন। তো আমি আবার সিলেক্ট করে দিচ্ছি ফুটার মেনু, এটা ফুটার, ঠিক আছে। সরি ফুটার এনে কি লেখা ফুটার, সরি ফুটার বাটম মেনু, সরি এটা ভুল সিলেক্ট হয়েছে, আমরা এখানে সিলেক্টটা করে দেবো। ওকে হয়ে গেছে। এবার আমরা ড্রপ ডাউনে এখানে যাব, এখানে ফুটার মেনু একটা নামে অপশন আছে, সেটা সিলেক্ট করে দেবো। দেখতে পাচ্ছেন এটা চলে আসছে। আমি যে ফুটার মেনুতে ক্লিক করে নিচ্ছি এবং সেভ করে দিচ্ছি। এবার হোম পেজ প্রিমিয়াম মেনুটা আর কি এই যে মেন মেনুটা মেন মেনুর জায়গায় ধরে দেব, প্রাইমারি মেনু এখানে ধরে দেব, ঠিক আছে। তো এখানে অলমোস্ট সব কিছু ঠিকঠাক করা আছে, হোম অ্যাবাউট সার্ভিস প্রজেক্ট ক্লায়েন্ট টিম ব্লক, তারপরে সব সবের ভিতরে আন্ডারে কন্ট্রাক্ট পেয়েছে। ওকে ইটস অ্যামেজিং অ্যামেজিং ভালো লাগবে কিছু মনে। তো এখানে একটা জিনিস করে রাখছে, সেটা আমরা একটু পরে করবো না। তো দেখতে পাচ্ছেন অলমোস্ট সবগুলো চলে আসছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এটা হলো কাস্টম অলরেডি ওয়ান পেজ, ঠিক আছে। এখানে অ্যাবাউট ক্লিক করলে অ্যাবাউট নিজের অপশনে চলে যাবে, তারপরে সার্ভিস ক্লিক করলে সার্ভিসের অপশনে চলে যাবে, প্রজেক্ট ক্লিক করলে প্রজেক্টের অপশনে চলে যাবে, ক্লায়েন্ট তারপরে টিম তারপরে ব্লকের জন্য নিচে একটা অপশন আছে ব্লক, তারপরে সবের জন্য আলাদা একটা পেজ আছে, কন্ট্যাক্ট আস পেজ নিচে আরেকটু আছে, এই যে কন্ট্যাক্ট আস পেজ নিচে চলে আসবে। তো ওভারঅল এইটা একটা লুক ছিল, ঠিক আছে। এবার আমি এটাকে আপনি কাস্টমাইজেশন করা দেখাবো যে আপনি এটা কীভাবে কাস্টমাইজেশন এবং আপনার মতো আপনি করে নিতে পারবেন। তো আমরা চলে যাচ্ছি হলো আচ্ছা এটা হলো কাস্টমাইজেশন একটা অপশন আছে, সেখানে আমরা চলে যাব। আচ্ছা এরপরে আমরা কিছু প্লাগিন রিমুভ করে দেব, যে প্লাগিন আমরা দরকার নাই। তো আমি চাচ্ছি যে অ্যাডভান্স কাস্টম ফিল প্রো, আচ্ছা এটা চাইলে আপডেট করে দিতে পারি অথবা ইয়ে করে দিতে পারি, সমস্যা নেই। এবারে নতুন ভার্সনটা আসছে, তো আমি এটা আপডেট ভার্সনটা প্রিমিয়াম ভার্সন একটু নো, ও এটা প্রিমিয়াম ভার্সনের জন্য, তো আমি এটা প্রিমিয়াম ভার্সন ইউজ করতেছি না, এটা ফ্রি ভার্সন ইউজ করতেছি, তো এটার দরকার নাই। তো আমরা এখানে ডেমো ক্লিক এটা অফ করে দেবো, ডিজেবল করে দেবো, চাইলে নিউজ এন্ট্রি করে দিতে পারেন, কন্ট্যাক্ট ফর্ম সেভেনও থাক সমস্যা নেই। তো আমরা এটা অফ করে দেবো। তারপরে যে আমাদের এখন কাস্টমাইজেশনে চলে আসছি, আমরা এখন একটা কাস্টম করব, ঠিক আছে। তো প্যারালাল লোডার এটা হলো একটা লোডার, আপনি চাইলে এটা ইনেবল করে দিতে পারেন, যখন যে আপনারা কেউ লগ ইন করবে তো একটু কিছুক্ষণ লোড নিয়ে সব সেট আপ হয়ে যাওয়ার পরে লোড আর কি কমপ্লিট হয়ে যাবে। তো এটা একটা ভালো জিনিস, আমার কাছে খুবই ভালো লাগে। এরপর আসতেছি সাইট আইডেন্টিটি, আপনার সাইটের নেম, তারপরে সাইট ডিসপ্লে দেখাবে কি না সেটা, তারপরে সাইটের লগো ফেভিকন লগো, যে উপরে যে ফেভিকন লগোটা দেখতে পাচ্ছেন ফেভিকন লগোটা আর কি এটা। তো আমরা এখানে চাইলে লোগোটা সিলেক্ট করে দিতে পারি, ব্ল্যাক তো আমার একটা হোয়াইট ক্লাস করব। এবার কালার কারেকশন, তারপরে হোম পেজ, এগুলো বেসিক, এগুলো সেট আপ, আপনি এগুলি আমার প্রতিটা ভিডিওতে দেখতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন ওয়ান টু পে আছে, সুপার মাসের সেট আপ। সো বন্ধুরা আমরা থিম অপশনে চলে আসলাম, এই যে থিম অপশন, এখানে হেডারে আরেকটা থিম অপশন করে রাখছে। তো আমরা এখান থেকে কিছু ইনপুট এক্সপোর্ট করতে পারবো, যেমন আমি এর আগে দেখালাম প্যারালাল লোডার, তারপর টপ অপশন, যে এই যে
টপ অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ফোন নাম্বার তারপর মেইল টেল এলে আমরা চাইলে এখানে থেকে চেঞ্জ করে দিতে পারবো যেমন এখানে আমি দিলাম আমার ডোমেইন নেমটা দিয়ে দিলাম এখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিতে পারেন তারপরে এখানে আপনার ইমেলটা দিয়ে দিতে পারেন আমি ইমেলটা দিয়ে দিলাম হ্যাঁ এখানে আরেকটা ইমেল দিয়ে দিতে পারেন সমস্যা নাই ইমেল সেভ হয়ে গেল তারপর এখানে আপনার অ্যাড্রেস দিয়ে দিবেন এখানে আপনার ফোন নাম্বার এখানে আরেকটা ফোন নাম্বার দিয়ে দিবেন ঠিক আছে তো হেডার হাইট যদি হাইট করতে চান তাহলে এটা টিক করে দিলে হাইট হয়ে যাবে এবার জেনারেল অপশন জেনারেল হলো লাইট ভার্সন যদি আপনি অন করতে চান তাহলে এটা অন করে দিবেন তাহলে লাইট ভার্সন হয়ে যাবে আর যদি আপনি লেফটি হয়ে থাকেন তাহলে লেফট ভার্সন ইনেবল করে দিলে লেফট হয়ে যাবে এবার স্টিকি হেডার যখন আমরা স্ক্রোল করি এখানে এই হেডারটা ফিক্স হয়ে যাবে যে ফিক্স হয়ে যাচ্ছে এই ফিক্সটা যদি আপনি অফ করতে চান তাহলে এই স্টিকি হেডারটা অফ করে দিলে হয়ে যাবে এই যে ডিজেবল স্টিকি হেডার অন করে দিলে ডিজেবল হয়ে যাবে এরপর আসতেছি আর ড্রাগ ভার্সনের লোগো আর হলো ব্ল্যাক ভার্সনের লোগো তো আমি ব্ল্যাক ভার্সনের লোগোটা দিয়ে দিব রিসেট দিলাম রিসেট দেওয়ার পর এখানে সিলেক্ট করে নিলাম এখানে সিলেক্ট করে নিলাম অলমোস্ট হয়ে গেছে ওকে আর এইগুলো চাইলে লেজি লোডার অন করে দিতে পারেন লেজি লোডার হলে একটু তারপরে মিনিফাই জেএস টা অনেক ভালো জিনিস সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখানে লোগো চেঞ্জ হয়ে গেছে উইথ হেডারের কিছু ইনফরমেশান চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে এবার আমরা আর কিছু ইনফরমেশান দেখে নেবো যেমন সোশ্যাল প্রোফাইল এখানে সোশ্যাল আপনার লিঙ্ক যেটা সেটা দিয়ে দিতে পারবেন এই স্টাইলিং অপশন আপনার যে কালারটা পছন্দ সেই কালারটা আপনি এখানে সিলেক্ট করে দিতে পারবেন তাহলে ওই কালারটা এখানে হয়ে যাবে ঠিক আছে আমি এটা সেভ দিয়ে দিলাম রিলোড দেই এই দেখতে পাচ্ছেন হয়ে গেছে অলরেডি তো এইভাবে আপনি একটার পর একটা অপশন চেঞ্জ করে নিতে পারেন এখানে সবগুলো মোটামুটি দেওয়া আছে তো আপনি এখানে একটু দেখে নিতে পারেন এখানে ফন্ট চাইলে চেঞ্জ করে দিতে পারেন ফন্ট সাইজ চেঞ্জ করে দিতে পারেন তারপর ফুটারের অপশন এই যে কপিরাইটেড বাই মিলেনিয়াম তো এটা অপশন আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারেন চেঞ্জ হয়ে গেল ঠিক আছে তারপরে সেভ চেঞ্জ ওকে অ্যাডভান্স অপশন এখানে সিএসএস কোড লিখতে পারবেন এখানে জাভাস্ক্রিপ্ট কোড লিখতে পারবেন 404 একটা পেজ আছে এখানে উফস 404 এখানে ইনফরমেশন দিয়ে দিলে 404 পেজে ইয়া করবে ঠিক আছে তারপর ইনপুট এক্সপোর্ট এটা তো জানিনি আমি যে এই এতক্ষণ থেকে সেটিংগুলো করলাম এই সেটিংয়ের ডাটাগুলো যদি আমি অন্য কোনো সাইটে এনে শ্যুট করতে চাই তাহলে আবার আমাকে এই সেটিংগুলো করতে হবে তো এখান থেকে জাস্ট কপি ডাটা করে নিলেই এই যে ডাটাটা আছে ওই ডাটাটা আবার ইনপুট অন্য সাইটে এখানে ইনপুট অপশনে যেয়ে এখানে পেস্ট করে দিলেন পেস্ট করে দেওয়ার পরে ওই ডাটাটা আপনি জাস্ট ইনপুট করলে এই সেট আপটা যে সেট আপটা অলরেডি হয়ে গেছে সেই সেট আপটা অটোমেটিকলি হয়ে যাবে তো ওভারঅল এতটুকুই ছিল আপনার হলো মিলেনিয়াম 2.2 ভার্সনের হলো থিম অপশনের সেটিং এবার আমরা চলে যাব আমার পেজগুলো কীভাবে এডিট করতে পারবো সো দেখতে পাচ্ছেন এখানে ওভারঅল সবগুলা পেজ চলে আসছে তো আমি এখানে কি করব আমার এই যে কার্ড পেজ চেক আউট পেজ তারপর হলো মাই অ্যাকাউন্ট মানে যেগুলো সিলেক্ট করা আছে যেমন মাই অ্যাকাউন্ট পেজ এই ধরনের যেগুলো সিলেক্ট করা নাই সেগুলি আমি ডিলিট করে দেবো যেমন সিম্পল পেজ প্রাইভেসি পলিসি পেজ তারপর কি করবো সব পেজ হ্যাঁ এই পেজগুলোকে আমি ডিলিট করে দেবো মুখ টু ক্র্যাশ অ্যাপ্লাই এই পেজগুলোর আমার আসলে দরকার নাই তো আমি এই জন্য এই পেজগুলোকে রিমুভ করে দিলাম ঠিক আছে তো আমরা এখন যেহেতু পেজ ওয়ানে আছি যেমন এই যে ফেন্সটুন পেজ ওয়ান তো এডিট উইথ এলিমেন্টর এখানে যে লেখাটুকু আছে এই লেখাটুকুতে আমরা ক্লিক করে নিয়ে নেব সো বন্ধুরা আমাদের এডিট অপশন চলে আসছে তো আমরা যেখানে হাত দেবো সেখানে এডিট অপশন আসবে এলিমেন্টরের এই জিনিসটা তো সবাই জানে আপনিও অলমোস্ট জানেন আর কি তো আমি এখানে কিছু জিনিস এডিট করে নিচ্ছি খান তারপর এখানে এক্সাম্পল আপনার কোনো কিছু দিয়ে দিবেন হ্যালো আই অ্যাম ওকে ঠিক আছে স্টাইল ওয়ান স্টাইল টু চাইলে সিলেক্ট করে দেখতে পারেন কেমন তো স্টাইল টু ঠিকঠাক এরকম তো এরকম হচ্ছে আমার জেন্টলম্যানটাই অনেক ভালো লাগতেছে যদি আপনি লেডিস হন তাহলে লেডিসটা দিয়ে দিতে পারেন সমস্যা নাই তো লেডিস না হলেও দিতে পারেন কারণ ওখানে ফিমেল শুধু ফটোটা দেওয়া আছে আপনি চাইলে আপনার ফটোটা
করে দিতে পারেন। তো আপনি এখানে চাইলে আপনার ফটোটা ইনস্টল করে দিতে পারেন, সমস্যা নেই। এরপর আমরা এই অপশনগুলো যদি এডিট করে দেই তাহলে এখানে আপনি চাইলে এখানে কি আছে সেটা করে দিতে পারেন। এখানে ফন্ট দেওয়া দেওয়া আছে, মেল, তারপরে সার্চ, এখানেও সেম ফন্টগুলি দেওয়া আছে, আপনি চাইলে এই ফন্টগুলো ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। তো ফ্লাটার আইকন, এখানে ফ্লাটার আইকন অথবা অসম ফন্ট আপনি যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারবেন। তো আমি যদি ফ্লাটার আইকন সিলেক্ট করে দিই তাহলে অসম ফন্ট সিলেক্ট করে দিই তাহলে অসম ফন্টে সব কিছু চলে আসবে, আর যদি ফ্লাটার দিয়ে দিই তাহলে ফ্লাটারে সব কিছু চলে আসবে। তো এই ছিল ওভারঅল। এখানে আপনি চাইলে আপনার টেক্সটটি এডিট করবেন, তারপরে এটা যদি হেজ ওয়ান ট্যাগে দিতে চান মানে আরও বড়ো হবে তাহলে হেজ ওয়ান ট্যাগে দিয়ে দিতে পারেন। তো যেটাতে আসে সেটাই আমার মনে হয় যে খুবই ভালো। তো এটি ছিল মোটামুটি আপনি এই টেক্সটটা এডিট করতে পারবেন, এই টেক্সটটা এডিট করতে পারবেন আর এই ফন্টটা এডিট করতে পারবেন। তো এটা ওভারঅল ছিল। আর এখানে আপনি জাস্ট হাত দিবেন, হাত দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে অ্যাবাউট আস আর আপনার যে এই ইনফরমেশনটা আছে এই ইনফরমেশনটা আপনি চাইলে এডিট করতে পারবেন এখান থেকে। আর এটা ফন্ট সাইজ কী হবে সেটা দেখা দিলেই হয়ে যাবে, যেমন আমি থ্রি করে দিলাম তাহলে এটা ছোটো হয়ে আসবে, ঠিক আছে। আর এখানে স্কেলে চলে যাচ্ছি, স্কেলে আমি লিখতে পারছেন কোয়ালিটিস, স্কিলস, তারপর স্কিল সম্বন্ধে একটা প্যারাগ্রাফ লিখে দেবেন, কত ফন্টে সেটা লিখে দেবেন। এবার কাছে চলে যাচ্ছি হলো কী কী আমি বিষয়ে এক্সপার্ট, স্কিল প্রসেস বার, আচ্ছা স্কিল প্রসেস বার এখানে দেওয়া আছে। আচ্ছা এই যে এর নিচে এই সম্পূর্ণ সেকশনটা যেটা দেখতে পাচ্ছেন এই সম্পূর্ণ সেকশনটা এই যে এর নিচে চলে যাচ্ছে, কিন্তু কত পার্সেন্ট আপনি জাস্ট উল্লেখ করে দিলেই হয়ে যাবে। যেমন আমি 85, তো 85% এখানে চলে আসবে যে 85, ঠিক আছে। তারপরে আরও নিচের কিছু পোর্শন আছে, যেমন এই পোর্শনগুলো এখানে অলরেডি উল্লেখ করে দিয়ে দিয়েছে, যেমন এই যে এই অপশনটুকু, এই অপশনটুকু দেখেন এখানে দিয়ে দিয়েছে। তো স্ক্রোল ডাউন করলে আপনি নিচের অপশনগুলো একটার পর একটা দেখতে পাবেন, সমস্যা নেই। আরও যেমন চারটে ক্লিক হেয়ার মি, কন্ট্রাক্ট মি, তারপর হলো এই যে আরও কিছু দিয়ে দিয়েছে, এই চারটা অপশন, এই চারটা অপশনের এটা আমি এখানে দিয়ে দিয়েছে। তো এটা আসলে করার দরকার ছিল না, একটা এলিমেন্টের একগুলো বার পাওয়া যায় সেটা দিয়ে করা যায় আরামসে। তো এখানে একটারের মাঝে এই সম্পূর্ণ ওভারঅল লুকটা দিয়ে দিয়েছে, অর্থাৎ এই সম্পূর্ণ সেকশনটা আপনি একটাতেই পেয়ে যাবেন, এটা খুবই একটা খারাপ কাজ করছে। যাই হোক, এটা একটা বার ছিল, এটা কালার একটা বার ছিল, এটা অ্যানিমেশন প্রসেস করছে। আর ওভারঅল কি এটাও একটা পোশন তৈরি করছে, এখানে দেখতে পাচ্ছেন। অলমোস্ট এটা থিমটাতে মোটামুটি একটু খারাপ কাজ করছে, সেটা হচ্ছে যে এখানে ফিক্সড পজিশন করে রাখছে। যদি এটা এলিমেন্টর দিয়ে নিজস্বভাবে অটোমেটিকলি তৈরি করাই যায়, তো আমি জানি না এটা কী কারণে এই কাজটা করছে। আর এটা রিসেন্ট প্রজেক্ট, তো রিসেন্ট প্রজেক্ট এখানে ধরা দিলে জাস্ট হয়ে যাবে, আর আমাদের প্রজেক্টের আন্ডারে যেগুলি পোস্ট থাকবে এটা অটোমেটিকলি চলে আসবে। তারপর এইখানে আমরা চাচ্ছি যে এই ইমেজটাকে রিপ্লেস করে দিতে, এই ইমেজটাকে যদি রিপ্লেস করে দেই তাহলে কী হয় দেখা যাক। আমরা চাচ্ছি এই ইমেজটাকে দিতে অথবা এই ইমেজটাকে দিতে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এটা অটোমেটিকলি যে অ্যানিমেশনগুলো আছে সেই অ্যানিমেশনগুলো এখানে, যেমন এই যে মাইক লাইন্ট, তারপরে হেজ টু,
তারপর হলো এইখানে সব প্যারাগ্রাফটা দিয়ে দিছে আপনি চাইলে এটা ডুপ্লিকেট করে নিলে আরো বেশি করে দিতে পারবেন যেটা ঠিক আছে মানে আরো বেশি ক্লায়েন্টের আর ফিডব্যাকটা দিয়ে দিতে পারবেন আর এখানে ওভারঅল যেটা অ্যানিমেশন ছিল সেটা অ্যানিমেশন ওটুকুই থাকবে ওটা চেঞ্জ করা পসিবল হয়ে উঠবে না এবার আপনি যে আপনি ক্লায়েন্টের কাজগুলো করেছেন সেখানে জাস্ট এখানে এডিট করে এখানে ইমেজগুলো চেঞ্জ করে দিলেই হয়ে যাবে তারপর আওয়ার টিম এখানে আওয়ার টিম আচ্ছা ঠিক আছে আর এখানে আওয়ার টিমের একটি সেকশন তৈরি করে দিয়ে দিয়েছে এখানে আপনার ইমেজটা তারপর আপনার নাম তারপরে সে কি পজিশনে আছে সেটা দিয়ে দিলেন এবং ফ্লাটার আইকন ইউজ করে দিলেন ফেসবুক টুইটার এখানে তার পোর্টফোলিও লিঙ্কগুলো দিয়ে দিলেন ঠিক আছে আর এটা তো সাবস্ক্রিপশন বক্স এর সবাই জানে এই নিউজ লেটার যেটা আমরা প্লাগিং ইউজ করছি ওই প্লাগিংয়ে এই ইমেলটা চলে যাবে ঠিক আছে লেটেস্ট পোস্ট যেটা আপনার লেটেস্ট পোস্ট দিবেন সেটা অটোমেটিক্যালি এখানে চলে আসবে চাইলে আপনি একটু কালার কারেকশন করে নিতে পারেন এছাড়া আর কিছু করতে পারবেন না এটা একটা অ্যানিমেশনের সব জায়গাতেই আছে আর এই চাইলে এই ইমেজটাকে চেঞ্জ করে নিতে পারেন এখানে দেওয়া আছে এখানে ফুল দিলে এটা ভালো ছিল আই ডোন্ট নো তো বেসিক অনেকগুলো কাজে এটা গোছাই উঠতে পারে নাই তো আমার মনে হচ্ছে কেন জানি এটা আর এটা কন্ট্যাক্ট ফর্ম 7 দিয়ে করা যে কন্ট্যাক্ট ফর্ম 7 এর আইডিটা জাস্ট এখানে শুধু বসাই দিছে আর কিছুই না কন্ট্যাক্ট ফর্ম এটা ইউজ করতে পারবেন তো ওভারঅল এই সম্পূর্ণ এতটুকুই ছিল আজকে টিউটোরিয়ালটা এটা মোটামুটি ওভারঅল লুক এই একটাই লুক ঠিক আছে একটা পেজ দিয়ে সম্পূর্ণ কাজটা করছে এই যে মাই ক্লায়েন্ট হবে যদি সবগুলো কিন্তু একটা ইয়েতেই করছে তো আপনার যদি এই থিমটি ভালো লাগে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনি চাইলে ডাউনলোড করতে পারেন ডাউনলোড করে আপনি ইনস্টল করে দেখতে পারেন যে কেমন হয়েছে না হয়েছে তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল আপনার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর খারাপ লাগলে দূরে যেমন বলবেন